আসসালামু আলাইকুম সিঙ্গাপুর প্রবাসী ব্যায় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন গতকালকে সিঙ্গাপুরে সিএনএ নিউজ একটি দেখলাম যে সিঙ্গাপুরে দশ দশমিক নয় মিলিয়ন সিঙ্গাপুর ডলার প্রতারণা দায়ে দুইশো সাতান্ন জনের বিরুদ্ধে তদন্ত করছে সিঙ্গাপুর পুলিশ যে নিউজটা বলা হয়েছে নিউজটা আমি আপনাদের সংক্ষেপে তুলে ধরছি যে দুইশো জন ভোট প্রতারক যাদের বয়স চোদ্দো থেকে আষট্টি বছরের মধ্যে বর্তমানে তাদের বিরুদ্ধে কল কেলেঙ্কারি অভিযোগ থাকায় পুলিশ তদন্ত করছে তারা ভুক্তভোগীদের কাছ থেকে দশ দশমিক নয় বিলিয়ন ডলার হার মানে নিয়ে আসার কি শুক্রবার বাইশ অক্টোবর পুলিশ জেনেছে যে মোট একশো সাতাত্তর জন পুরুষ ও আশি জন নারী এই কেলেঙ্কারির সাথে জড়িত এবং আষ্টশো উনপঞ্চাশটি মামলার প্রতারণা করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে এই প্রতারণাগুলি বা স্ক্যামগুলির মধ্যে প্রধানত বিনিয়োগকারী কেলেঙ্কারি বিনিয়োগ মানে ব্যবসা কথা বলে অনলাইনে ব্যবসা অনলাইনে চাকরি এরকম কিছু বলে চাকরি কেলেঙ্কারি এটা তো আমরা জানি অনলাইনে চাকরি কথা বলে অনেকই প্রতারণা শিকার হয়েছেন ই কমার্স চীন বা সরকারি অধিকারী মানে চীন বা সরকারি অফিসার সদ্য বেশি পরিমাণে পরিচয় দিয়ে প্রতারণা করে সেই সাথে ঋণ কেলেঙ্কারি তো আসি। ঋণ দেওয়ার নামে প্রতারণা করতেছে পুলিশ বলেছে সন্দেহবাদীদের প্রতারণা মানি লন্ডারিং বা লাইসেন্স ছাড়া পেমেন্ট পরিষেবা প্রদানের অভিযোগের জন্য তদন্ত করা হচ্ছে মানে কি তাদের যে লোন দিবে এটা কোনো লাইসেন্স নাই লাইসেন্স ছাড়া তারা লোন দিয়ে থাকে এর তদন্ত করা হচ্ছে বাণিজ্য বিষয়ক বিভাগ এবং পুলিশ আট অক্টোবর থেকে একুশে অক্টোবরের মধ্যে মোট সাতটি পুলিশ ভূমি বিভাগের কর্মকর্তাদের দ্বারা পরিচালিত দুই সপ্তাহের অভিযানের পরে এই তদন্তগুলো আসে তারা দুই সপ্তাহ তদন্ত করছে তদন্ত করার পরে এই জিনিসগুলো সামনে আসে যারা পতনা প্রায় দু সাব্যস্ত হয় তার দশ বছর জেল এবং জরিমানা করা হয় এবং যারা অর্থ পাচারের জন্য সাব্যস্ত তাদের দশ বছর জেল পাঁচ লক্ষ ডলার পর্যন্ত জরিমানা উভয় হতে পারে লাইসেন্স ছাড়া সিঙ্গাপুরে যে কোনো ধরনের অর্থ প্রদানের পরিষেবা প্রদানের ব্যবসা চালিয়ে যাওয়া অপরাধের জন্য এক লক্ষ পঁচিশ হাজার ডলার জরিমানা তিন বছর জেল বা উভয় দণ্ড হতে পারে পুলিশ বলছে যে যারা কেলেঙ্কারিতে জড়িত যে কোনো ব্যক্তির বিরুদ্ধে গুরুতর ব্যবস্থা নেবে তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেবে আইন প্রয়োগ করা হবে এবং সিঙ্গাপুর পুলিশ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বার্তাটি দিয়েছে এখানে সেটা আমি আপনাদের সাথে বলবো গুলো আপনি অপরিচিত বা বন্ধু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে দিবেন না প্রতারকরা আপনার বন্ধু সেজে বলবে যে অনেক সময় যে আমার অমুক দেশ থেকে আমার কিছু টাকা ট্রান্সফার করবে আপনার অ্যাকাউন্টে পরে আপনি আমাকে দিয়ে দিন আমার অ্যাকাউন্টের সমস্যা হচ্ছে আমার অ্যাকাউন্টটা ক্লোজ করা দিচ্ছে এই যে কোনো একটা ওছিল দেখাবে যে কোনো একটা অজুহাত দেখাবে দেখায় বলবে যে আমার অ্যাকাউন্টের কাজ করতেছে না আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেন আপনার অ্যাকাউন্টে আমার এক বন্ধু অমুক কান থেকে অমুক দেশ থেকে অমুক কোম্পানি থেকে কিছু টাকা দিবে ওই টাকাটা আপনার আমাকে দিয়ে দিন তো বন্ধু বলছে বন্ধুকে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া যেতেই পারে তো কী করে বন্ধুকে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিলেন দেখা গেলো যে যে অর্থটা আসছে আপনার অ্যাকাউন্টে সেটা ছিল প্রতারণার দায়ে মানে প্রতারকদের টাকা স্ক্যামারদের টাকা তারা বক্তব্যদের কাছ থেকে টাকাটা আপনার অ্যাকাউন্টে পাঠাতে বসে তো আপনাকে কল দিতে বল আপনার অ্যাকাউন্টে তো এত টাকা আসছে আপনি কষ্ট করে টাকাটা বাংলাদেশে আমার কাছে পাঠাবেন অর্থাৎ প্রতারকরা দরাসভার বাইরে রয়ে গেল আপনাকে তারা ব্যবহার করলো আপনার অ্যাকাউন্টে যারা পতারণার শিকার হয়েছে তার টাকাটা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করা হলো তখন আপনাকে কে দিয়ে টাকাটা দেশে পা ফেরত পাঠাতে বলা হলো তো পুলিশ তদন্ত করতে যাবে তদন্ত করতে গিয়ে দেখে যে এই অ্যাকাউন্টে টাকাটা আসছে অ্যাকাউন্টটা কার আপনার আপনি যেই বন্ধুর জন্য আপনি টাকাটা আপনার অ্যাকাউন্টে নিচ্ছেন আপনার বন্ধুর বন্ধুকে হেল্প করার জন্য এটা পুলিশ মানবে না আপনার অ্যাকাউন্টে যদি টাকাটা আসছে পতারকরা অভিযোগ যারা প্রতারণার শিকার হয়েছে তারা অভিযোগ করেছে সেহেতু পুলিশ আপনার বিরুদ্ধে তদন্ত করবে আপনার সমস্যা করতে পারবে সে কারণে পুলিশ থেকে অ্যাডভাইস দেওয়া হয়েছে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলেও কাউকে দেবেন না ব্যবহার করার জন্য আপনার অ্যাকাউন্ট আপনার জন্য এক্সাম্পল বলতে আমার অ্যাকাউন্টে যদি হ্যাঁ গতকাল আচ্ছা এক উদাহরণ হিসেবে দেখা যায় যে গত কয়েকদিন কয়েক মাস আগে একজন বলছিলো যে তার সাথে এখন ফেসবুকে পরিচয় হয় ভালো ক্লোজ হয় কথাবার্তা এক মাস পরে ও বললো যে আমার অ্যাকাউন্টের সমস্যা আছে আমার আমেরিকা থেকে একজনে দুই হাজার ডলার দিবে আপনি প্লিজ আপনার অ্যাকাউন্টে পাঠালে আপনার আমাকে বাংলাদেশে পাঠিয়ে দিন তার বন্ধু বলছে বন্ধু ট্রান্সফার করে দিয়েছে এক সপ্তাহ পরই পুলিশ তার অ্যাকাউন্টটা সিজ করেছে বন্ধ করে দিয়েছে দিয়ে তাকে তার বিরুদ্ধে তদন্ত করতেছে এই অ্যাকাউন্টে টাকা আসে তার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে সে আমাকে ফোন দিয়ে অনেক কানাকাটি গেলো আমি বললাম ভাই আপনি পুলিশকে বুঝিয়ে বলেন এই হয়েছে আর যার যে আমার বন্ধু তার দিদি সে বলে যে যেই বন্ধুতার কথা বলছি সেই বন্ধু এখন আমাকে ব্লক করে দিই তাকে খুঁজে পাচ্ছি না আমাকে এটাই এই পতারও কাজ তার বন্ধু সে যে আপনাদের স্বার্থ উদ্ধার করে তারা পালিয়ে যাবে আর একটা গুরুত্বপূর্ণ পরামর্শ হলো যে গত কয়েকদিন আগে এক বন্ধু আমার পরিচিত একজন বলো যে তারা পরিচিত কয়েকজন তার কোম্পানির কয়েকজন যে ইমুস্যাক্স নামে একটি অনলাইনে যে একটা ব্যবসা হচ্ছে এই ব্যবসা ব্যবসায় দ্বারা প্রতারিত হয়েছে হয়তো প্রবাসীরা ওর সময় একাকৃত থাকে একা থাকে এই জন্য প্রতারক ইমু ওয়েবসাইজের টার্গেট থাকি প্রবাসীরা দেখবে আমার পেজের ভিত্তিক গুরুভিত অনেকেই সব বিষয় কমেন্ট করে থাকে শেয়ার করে থাকে এই জিনিসগুলো আমরা সম্ভব সম্ভাবনা কন্ট্রোল করতে আমরা কতজনকে ব্লক করবো আমরা ব্লক করি প্রতিদিন কিন্তু তারা ফ্যাক আইডি দিয়ে আবার অ্যাড হয়ে যায় আর সকলে কমেন্ট আমাদের পক্ষে মনিটর করার সম্ভব হয় না ওই কমেন্ট দেখে আপনারা হয়তো বা প্রতারিত হয়ে যান তো আপনাদের কাছে অনুরোধ করব যে এই ইমু সেক্স বা ইমু দ্বারা দেয় এদের সাথে করবে না একটা প্রতারক চক্রের কাজ এরা কিছু কিছু সুন্দরী মেয়েদেরকে ব্ল্যাকমেল করে তাদের আপনাদের তাদের ফাঁসায় ফাঁসায় আপনাকে ব্ল্যাকমেল করবে আপনার কিছু অন্তরঙ্গ ছবি তারা নিয়ে নিবে নিয়ে আপনাকে হুমকি দিবে আমাকে দশ লাখ টাকা দাও নাহলে আপনাকে ছবি সোশ্যাল মিডিয়া দিয়ে দেবো অথবা পরিবারের কাছে পাঠিয়ে দেবো তবে আপনি বাধ্য দিবেন আমরা লজ্জা ইজ্জতের ব্যাপার ব্যবসা আছে অনেক কিছু আছে সেই কারণে বলবো যে এইসব দিক থেকে সাবধান থাকবেন এবং অনলাইনে যে ব্যবসা বাণিজ্যের অফারগুলো পান এগুলো থেকে দূরে থাকবেন মনে রাখবেন যে পৃথিবীতে সহজে কোনো কিছু পাওয়া যায় না যারা সহজে সব কিছু দিয়ে দিতে চায় গাপলা আছে এখানে এখানে প্রতারণা আছে চোখকান ধরার আগে চলবেন সাবধানতা বলব করবেন কোনো কিছু না বললে আপনার আশেপাশের বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করবেন জিজ্ঞাসা করে যাতে বাঁচাই করে তারপর সেখানে পদক্ষেপ নেবেন সবাই কালটা বলে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম